দশমুরলি এই মুহূর্তে আমরা কক্সবাজার মহেশখালী ঘাটে, এটাকে বলে 6 নম্বর ঘাট। দেখতে পাচ্ছেন কত লোকজন এখানে যাচ্ছে, অনেক ট্রলার, স্পিড বোট, স্পিড বোট চলে যাওয়া, ট্রলার করে যাওয়া যায়, অনেক দেশের প্রান্ত থেকে এখানে লোকজন এসেছে, সবাই যাচ্ছে মহেশখালীতে, আমিও যাব। তোমরা দেখতে থাকুন মহেশখালী ঘাটের চিত্র, জায়গাটা ভালো কিন্তু খুব একটা নোংরা, আবর্জনাতে ভরা। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন আসে, জায়গাটা এত অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা, এটা একটা সমস্যা। আমরা একটু দেখি এখানে অনেক লোক এসেছে, তাদেরকে আস্তে শোনা যাক এটা কীরকম। আর দশমুরলি এই মুহূর্তে আমরা কিছু লোকের সঙ্গে আছি, তাদেরকে শুনি তাদের কাছে কেমন লাগতেছে। তারা অনেক দেরি কই থেকে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওরা কই থেকে এসেছে? আমরা গাইবান্ধা থেকে আসছি। কেমন লাগতেছে? ভালো ভালো, তবে অনেক সমস্যা আছে এখানে, এই যে আবর্জনা, দুর্গন্ধ। হ্যাঁ, এই স্বাস্থ্যবিধি এরা মেনে চলছে না, স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ঠিকই বলছেন আপনি। তো দেখি এবার আরেকজনের কাছে যাওয়া যাক, তিনি কি বলে এই মহেশখালী ঘাট সম্বন্ধে। নাম কি আপনার? আমার নাম মাহমুদুল হাসান। মহেশখালী যাচ্ছেন? হ্যাঁ, মহেশখালী যাইতে চাচ্ছিলাম, তবে এখানকার যে পরিবেশ, আসলে যাওয়ার মতো ইচ্ছা হচ্ছে না। এখানকার যে দুর্গন্ধ ছড়াচ্ছে, এটা মানুষের স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক। আর এখানকার লোক যখন স্বাস্থ্যবিধি মানতেছে না, সেটাও একটা দুঃখের বিষয়। আসলে মানুষকে এতটা সচেতন করতেছে সরকার, তারপরেও তারা মানতেছে না। আসলে সবারই একই কথা, যে জায়গাটা সুন্দর কিন্তু এখানে ময়লা আবর্জনা ভরা। তারপর ময়লা আবর্জনা কিছু দৃশ্য আপনাকে দেখাচ্ছি, এই যে প্রচুর ময়লা আবর্জনা। এখানে তো এটা বিষয় হলো যে এত সুন্দর জায়গা, সেখানে কর্তৃপক্ষ এত ময়লা আবর্জনা দেখেন ভরে রাখছে, অনেকটা একটা পৌরসভার আওতাধীন, তারপর কেন যে এত ময়লা আবর্জনা। হ্যাঁ, যা দেখতে পাচ্তেছেন এখানে স্পিড বোট চড়ে মহেশখালী যাওয়া যায়, ট্রলে করে যাওয়া যায়। দর্শক মন্ডলী, আমরা মহেশখালী ঘাটের 6 নম্বর ঘাটের কিছু দৃশ্য আপনাকে দেখালাম, সব কিছুই ভালো, সমস্যা একটাই যে একটু ময়লা আবর্জনাতে ভরা। তো এরপর আবার আবার যেখানে যাবো সেখানে আপনার সেগুলো দেখার চেষ্টা করবো। ধন্যবাদ। গাজীগঞ্জ শুক্রবার ড্রাইভাররা ঘুমোতে যায় আমাদের, আর গেলেও ফার্স্ট টাইম